মেয়েদের হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো তাদের নিজেদের হজ করতে যা খরচ লাগে সেটার পাশাপাশি সাথে একজন মাহরাম নিয়ে তাকেও হজ করানোর মতো টাকা থাকতে হবে, অর্থাৎ ডাবল টাকা থাকতে হবে, তাহলে মেয়েদের উপরে হজ ফরজ হবে। এখন যদি কারোর ডাবল টাকা না থাকে কিন্তু তার বাবা যাচ্ছেন, ভাই যাচ্ছেন, কোনো মাহরাম যাচ্ছেন, তার সাথে তিনি অ্যাড হয়ে গেলেন, ওকে, তার হজ আদায় হয়ে যাবে, কিন্তু শরীয়ত তার উপর হজ ফরজ করে নাই। হজ ফরজ করেছে তখন যখন তার কাছে দুইজনের হজ করার মতো আর্থিক সঙ্গতি থাকে। এখন ছেলেদের হজ ফরজ হওয়ার জন্য যদি লাগে কথার কথা এখনকার বাজার অনুযায়ী 7 লাখ টাকা, আর মেয়েদের হজ করতে কত লাগবে তাহলে, তাহলে শরীয়ত মেয়েদের হজটা তুলনামূলকভাবে ছেলেদের চাইতে অনেক কঠিন করেছে। অর্থাৎ ছেলেদের সামান্য টাকা হলেই হজ করতে হবে, এটা তাদের উপরে আবশ্যক, কিন্তু মেয়েদের জন্য সেটা না, তাদের অনেকগুলো টাকা হলে তখন যে হজ ফরজ হবে। তার মানে তাদের জন্য হজ ছেলেদের মতো এরকম ম্যান্ডেটরি করা হয়নি, কারণ মেয়েদের হজটা আমাদের মতো এত সহজ না, এত বড় হ্যাসেল তারা একা একা নিতে পারেন না, তাদের সাথে মাহরাম থাকতে হয় এবং পুরুষ গাইড হিসাবে থাকতে হয়, গার্ড হিসাবে থাকতে হয়। আমরা এর আগে বিভিন্ন সময় বলার চেষ্টা করছি মেয়েদের সাথে যে পুরুষদেরকে সফরের দূরত্বে যাওয়ার সময় থাকাটা শরীয়ত আবশ্যক করেছে, এটা হলো মেয়েদের সম্মানার্থে, তাদের নিরাপত্তার জন্য, তাদের গার্ড হিসাবে, সেবক এবং সহযোগী হিসাবে। সফরের দূরত্বে কোনো নারী যখন যাবে তখন তার সাথে একজন পুরুষ মাহরাম থাকতেই হবে, এটা ম্যান্ডেটরি। লা তুসাফিরুল মারআতু ইল্লা মা আদি মাহরামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো মহিলা সফর করতে পারবে না মাহরাম পুরুষ ছাড়া। কেন? মাহরাম পুরুষ ছাড়া মহিলা সফর করতে পারবে না, তার দূরত্বে, সফরের দূরত্বে যেতে হলে, তার কাছে গেলে ভিন্ন কথা, সফরের দূরত্বে যেতে হলে অবশ্যই তার সাথে মাহরাম পুরুষ থাকতে হবে। কেন? এটা কি মহিলাদেরকে, মহিলাদের উপরে অযাচিত কোনো শর্ত আরোপ করার জন্য? এটা তাদের সম্মানার্থে, যে একজন নারী তিনি সফরের দূরত্বে গেলে যে কোনো পরিস্থিতিতে তার মানে কোনো বিশেষ প্রয়োজন থাকতে পারে, যেখানে তাকে ধরা লাগতে পারে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা হতে পারে, অপ্রীতিকর কিছু হতে পারে, তখন তার নিজস্ব একজন পুরুষ সাথে থাকবে, এটা তার সহায়ক, তার গার্ডের মতো করে, অতএব এটা তার জন্য অসম্মানের না। হজের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এবং বদলি হজ আমরা অনেকে করায় থাকি, বদলি হজ কে করতে পারে? যে নিজের হজ আগে করে ফেলেছে সে বদলি হজ করতে পারে। আমি আমার নিজের জীবনে হজ করা যে ফরজ, হজ করার মানে শারীরিক সামর্থ্য আছে, এখন আমি হজ করতে পারি নাই, তাহলে আমি আপনার বদলি হজ করার ক্ষমতা আমার নেই, আমার নিজের হজটা আমি করে ফেলেছি আলহামদুলিল্লাহ, এবার আমি চাইলে আপনার পক্ষ থেকে বদলি হজ করতে পারবো। অনেকে এটা না বোঝার কারণে দেখা যায় বাবার পক্ষ থেকে বদলি হজ ছেলে করতে গেছে, ছেলে নিজের হজ করে নেই, তাহলে এই বদলি হজ আদায় হবে না। আবার আপনার পক্ষ থেকে বদলি হজ আপনি করাইতে পারবেন, সেটা কখন? যদি ধরুন আপনি হজ করার মতো শারীরিক সক্ষমতা আপনার নাই, আর্থিক সঙ্গতি আছে, টাকা আছে কিন্তু শরীরে ক্ষমতা নাই, যাওয়ার সুযোগ নেই, এত বয়স হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? বদলি হজ করাইতে পারবেন, বরং বদলি হজ করাটা আপনার উপর আবশ্যক। টাকা আছে, টাকা ছিল, হজ ফরজ হয়েছে করেন নাই, এখন অসুস্থ হয়ে গেছেন আর যেতে পারছেন না, তাহলে আপনার উপরে ফরজ এখন টাকা দিয়ে হলো কাউকে দিয়ে হজ করাবেন। আবার মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, তাদের যার সঙ্গতি নেই, তাদের তরফ থেকে ছেলে হিসেবে বদলি হজ করালেন, এটারও সুযোগ আছে। এর পাশাপাশি যাদের দেনা আছে, দেনা যদি পরিমাণ এত বেশি হয় যে তার আসলে যা আছে না টাকা পয়সা দেনা তার চাইতে বেশি, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার উপরে হজ ফরজ হবে না। এর পাশাপাশি মৃত ব্যক্তির তরফ থেকে হজ করানো যায়, হজ এমন একটা ইবাদত যে হজ আমরা এটা জীবিতের পক্ষ থেকে যেরকম হয় মৃত ব্যক্তির তরফ থেকেও হতে পারে, এটা করা যেতে পারে। আর হজ মাবরুর কিভাবে হতে পারে এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আরেক জমা আলোচনা করবো, যেহেতু আজকে আর সময় নেই, কারণ আমরা এবছর যারা যাচ্ছি তো আলহামদুলিল্লাহ, যারা পরবর্তী বছরগুলোতে যাব তাদেরও এগুলো আগে থেকে জানা থাকা দরকার। আমরা বিশেষ করে বাংলাদেশ থেকে যারা হজ করতে যান তাদের, ইন্ডিয়ান হাজি যারা আছে তাদেরও এরকম মিসকিনি আর এরকম মানে দুর্দশাগ্রস্ত হাজি দুনিয়ার অন্য কোনো দেশে হাজিদেরকে দেখা যায় না। এর অন্যতম কারণ হলো হজটা ভালো করে না বুঝে আমরা হট মানে চট করে টাকা হলে আমরা চলে যাই। তো আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে হয় আগামী জুমা না কোনো একটা জুমা ইনশাআল্লাহ কীভাবে হজ মাবরুর হতে পারে, আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হাজ্জুল মাবরুর লাইসালাহুল জাযা ও ইল্লাল জান্না, হজ্জে মাবরুরের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। কীভাবে হজ্জে মাবরুর, অর্থাৎ একটা ভালো হজ কীভাবে হতে পারে, তার ক্রাইটেরিয়া কী, রূপরেখা কী, আমরা ইনশাআল্লাহ বিস্তারিত বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগে বারবার হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন।